সাকিব আল হাসান নিষিদ্ধ। ক্রিকেট বুকি দীপক আগরওয়াল সম্পর্কে যা জানা যায়, যে সন্দেহভাজন ক্রিকেট বুকির সঙ্গে যোগাযোগ রাখার জের ধরে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান দুবছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলেন, সেই দীপক আগরওয়াল নামটি ভারতে আগেও আলোচনায় এসেছে। ভারতে ক্রিকেটকে ঘিরে যে বিরাট বেআইনি জুয়াও ব্যাটিংয়ের চক্র চালু আছে তার খোঁজ খবর রাখেন, এমন অনেকেই বলেছেন দীপক আগরওয়াল এই সার্কিটে একজন পরিচিত মুখ। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও তাকে বর্ণনা করা হচ্ছে একজন ব্ল্যাক লিস্টেড বা কালো তালিকাভুক্ত বুকি হিসেবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অবশ্য এই ব্যক্তিকে শুধু একজন পার্সন অফ ইন্টারেস্ট বলে বর্ণনা করছে। বিসিসিআই এর দুর্নীতি দমন বিভাগের প্রধান অজিত সিংহ শেখাওয়াত তার সম্পর্কে এইভাবেই বলেছেন, দীপক আগরওয়াল সম্পর্কে মিস্টার শেখাওয়াত বিবিসি বাংলাকে বলেন, ইনি ব্ল্যাক লিস্টেড কিনা তা বলতে পারবো না, মিডিয়া তো অনেক ধরনের শব্দই ব্যবহার করে, তবে আমাদের বাসায় ইনি একজন পার্সন অফ ইন্টারেস্ট, মানে কিছু লোকজন এই খেলাকে সাব্বার্ট বা হেয় করার চেষ্টা করে থাকে, ইনি তাদেরই একজন। আমরা তাদের গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করি, খেলোয়াড়রা যাতে এদের সঙ্গে না মেশে সে ব্যাপারে সাবধান করে দেই, তবে শেষ পর্যন্ত আমরা তো আর পুলিশ নই, ফলে এর চেয়ে বেশি কিছু করার থাকে না, বললেন মিস্টার শেখাওয়াত, যিনি কর্মজীবনে অবসর নিয়েছেন রাজস্থান পুলিশের পরিচালক হিসেবে। ক্রিকেট বুকি দীপক আগরওয়ালের সম্বন্ধে খোঁজ খবর করতে গিয়ে বিবিসি অন্তত দুটি ঘটনার খোঁজ পেয়েছেন, যার দুটিতেই অভিযুক্তের নাম দীপক আগরওয়াল। প্রথম ঘটনায় 2011 সালে রাজস্থানের উদয়পুর শহরের ঘণ্টাঘর এলাকায় বিজয় কুমার নামে এক উঠতি ক্রিকেটার ক্রিকেট বেডিং চক্রে জড়িয়ে পড়ে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছিলেন। নিজের সুইসাইড নোটে তিনি নিজের এই পরিণতির জন্য দায়ী করে গিয়েছিলেন দীপক আগরওয়ালকে। তিনি অভিযোগ করেছিলেন দীপকই কিনা তাকে ক্রিকেট জুয়ার চক্রে টেনে এনেছিলেন। জয়পুর শহরের পুলিশ কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছিলেন, দীপক আগরওয়ালের কাছে থেকে 5 লক্ষ রুপি আদায় করে তার পরিবারকে দেওয়ার জন্য সুইসাইড নোটে অনুরোধ করে গিয়েছেন নিহত ওই যুবক। দ্বিতীয় ঘটনায় 2017 সালে ভারতের চণ্ডীগড় রাজ্যের পুলিশ ক্রিকেটের স্পট ফিক্সিংয়ের বিরোধিত অভিযোগে রায়গড় শহরে জনকই দীপক আগরওয়ালকে গ্রেপ্তার করে। সেই ঘটনায় 2 সঙ্গী সমেত দীপক আগরওয়ালকে জেলেও যেতে হয়, তবে কিছুদিনের ভিতরেই তিনি ছাড়া পেয়ে যান। তবে এই দুটি ঘটনায় জড়িত দীপক আগরওয়াল আর সাকিব আল হাসানের সঙ্গে হোয়াটসঅ্যাপ এক্সচেঞ্জে জড়িয়ে পড়া দীপক আগরওয়াল একই ব্যক্তি কিনা তা নিশ্চিতভাবে এখনও বলা